উঠো, বেলা 12টা বেজে গেছে। আবে উঠতে কি করুম, কি কাজ আছে? হ্যাঁ তা তো ঠিকই আছে। আরে পুষ্পা, করোনা ভাইরাসের কারণে পুরো সব দুনিয়ার লোকের লোকসান হয়ে গেছে, আমার তো শুধু লাভ আর লাভ হয়েছে। তোর কেমনে লাভ হয়েছে? স্কুলে যাওয়া লাগতো না, পরীক্ষা দেওয়া লাগতো না, পড়াশোনা নাই, শুধু আরাম আর আরাম কর্ম। তিনদিন ধরে বিছনে পড়ে রয়েছ, যা কৌশলখানে যা। ওঠ আবে, চিল্লাও কেলা, আমি কিন্তু গুসা হয়ে যাবো, পরে কিন্তু কই বের পারবা না। ওই হালাপু গেলি হ্যান তো তুই। হা হা যাই বের লাগছি। এখন থেকে প্রতিদিন আমার কুম্ফু কারাতে শিখতেইব, তাইলে আমার বাপ আমারে ডরাইব। আরে বাপ কি, এলাকার সব লোক আমার দেখলে থর থর করে কাঁপব। আমি আজকে থেকে কুম্ফু কারাটের প্র্যাকটিস শুরু করে দেই। ওইয়া ওইয়া ও, আমি দেওয়াল রে আমার এক হাতের ঘুষি দিয়া ভেঙে দেখাই দিতেছি। এইয়া আর বাংছি রে, আর বাংছি, কে কয়েছ আমার দর রে? আমি তো স্যাচ, আর কে কয়েছ? না না, আরে ধুর, আমার তো কষ্ট সহ্য করতেই হবে, কষ্ট সহ্য না করতে পারলে আমি কেরাতে এসেছিলাম কেমনে? কষ্ট তো আমার সহ্য করতেই হবে। ঘুষিতে ভাঙে নাই এই দেওয়াল রামি, হন আমার মাথা দিয়া ভাঙিয়ে দেখাম, মাথা দা ভাঙিয়ে দেখাম। এখন আমি মাথা ফাড়ছে রে, মাথা ফাড়ছে, কে কয়েছ দর আমার দর? আমি তো স্যাচ, মাথা ফাইকা চিড়চিড় হয়ে গেছে রে। আয় না না, আরে ধুর, আমার তো কষ্ট সহ্য করতেই হবে, কষ্ট সহ্য না করতে পারলে আমি কেরাতে এসেছিলাম কেমনে? কষ্ট তো আমার সহ্য করতেই হবে। লাফালাফি আর পোল্টি মারামারি শিখি এলো। ইয়া বাচ্চা আমার, কে কয়েছ, কে কয়েছ আমার বাচ্চা? আল্লাহ রে, আমার মাথা তো আটকে গেছে গা, আজকে জন্মের ঘুমনে এনে খেয়ালাম রে। সিরে আমার বাপ মাই কি মরছে? আমার বাপ মাই মরছে নি, আমার বাচ্চা, বাচ্চা আমার বাচ্চা, কে কয়েছ? জীবন তো শেষ, হাই হাই রে। দেখো আমার ছেলে কি হয়েছে। হ্যাঁ দেখবা লাগছে। আরে ওই হালার পুত, তোরা পাঠালাম গোসল করবার, তুই হালার পুত গুখাইতেছিস টয়লেটে? হালার বাপ মাই দি বেকুব, আমি এত মরতাছি, ওরা কি না খায় রাখছি? এলো হালার পুত, কি হয়েছে দেখোস না? ওরা কি খাওন দেয় না যে রাস্তার কুত্তার মতন গুম খাইতেছিস? আরে মারিস না রে, আমার মারিস না। হ্যাঁ এত জোরে কেউ মারে? মাইরে গুলো আমার আড্ডি গুড্ডি পুরো পাইঙ্গা লাগছ, কিচ্ছু না বলে সব একদম। বাবা রে স্যাচ একদম পুরা, যা সোজা যা, যা পড়ালেখা করবি, নাইলে তোর আড্ডি গুড্ডি পিড়িয়া ভেঙে গেলাম একদম নলির থেকে। চল কুত্তা আমার সাথে চল, আয় আয় আয়, কেউ নাই কে আমার সাথে, চল আমার সাথে, চল চল, কেউ নাই আমার, আয় আয় আয়, চল চল চল। তবে তুমি একটা গাধা জন্ম দিছ। হা হা আমি জন্ম দিছি, তুমি তো কিছুই করো না কেন? আরে পুষ্পা গুসা করো কি লিগা, আমি জান আমি একটু বাহির থেকে ঘুরে আই গা, জগিং করে আই, জগিং। আবে চুপ, আমি বাইরে যাবো, আমার ঘরের ভিতরে ভাল লাগে না, মজা লাগে না। হ্যাঁ তোর মজার জন্য কি বাইরে যাবে গা? যদি তোর করোনা হয় তো আরে কুত্তার উপর বসেস কে লেগা? কয় কি, এটা কুত্তা না, এটা আমার ঘোড়া, চল আমার ঘোড়া আমার সাথে, চল চল আমার ঘোড়া, আয় আয় আয়, টিক টিক ঘোড়া, চল চল, টিক টিক টিক, চল ঘোড়া, টিক টিক টিক, পাক আহ, টিক টিক করে বাইরে গেল গা। ডাক ওরে নিয়ে আসো গিয়া। হ্যাঁ হ্যাঁ ডাক কেন তাছি, আবে ওই আমার পাগল পোলা গেলি তুই, ওই পাগলা পাগলার পো, ভিতরে হন ভিতরে হন। আর বলি কিনি লকডাউনের ভিতরে ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন বেরোব না স্যার। আহ স্যার মারে না স্যার, আর কোনোদিনও বেরোব না স্যার, স্যার মাফ, মাফ করে দেন স্যার। আপনি কি? আমি ওর বাপ, কিন্তু ও তো কইতাছে ওর বাপ মরে গেছে, এই জন্য ওই টেনশনে বাইরে করতেছে, কিন্তু আমি তো মরে না, চিন্তা আছি, ভালো করে খেয়াল রাখবা। জি স্যার, জি 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 স্যার, জি।
বাইরে বাইরেতে দিও না, কিছুদিন বাড়ির ভিতরে থাকো, বাইরে করো না বাইরেজের বয়। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার ওকে। চলে যাইতেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সালাম। যাও, অপমান, অনেক বড় অপমান, অনেক বড় অপমান। আজকে তোর পিডি আর বিগুটি ভেঙে গেলাম, হালার পালা অপমান করে আমার একদম শেষ করার মতো আজকে।